বলল, তুমি আমাদের রক্ষা করো, আবির্ভূত হও দেবগণ। বহুবার তোমরা অতীতে আমাদের করেছিলে ত্রাণ, মারি থেকে, ধ্বংস থেকে রক্ষা করেছিলে, মৃত্যু থেকে রক্ষা করো আজ। মায়াবিরাক্ষর হিংসের হাত থেকে রক্ষা করো আমাদের, রক্ষা করো আমাদের প্রিয় থিবেশকে, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। হে দেবা, রক্ষা করো আমাদের, রক্ষা করো থিবেশ। দুর্ভিক্ষ, মহামারী, তাও না, তবে ফিংস নামে এক মায়াবী রাক্ষসের হাতে আজ আমরা বন্দি। লায়ুস ছিলেন আমাদের রাজা, তীর্থযাত্রার উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন দেলফি, তিনি আর ফেরেননি। ঠিক তারপরে ওই মায়াবী রাক্ষস এসে হাজির হয়, সে আমাদেরকে নির্দেশ দেয়, আজ থেকে প্রতিদিন একজন করে মানুষ আমার কাছে পাঠিয়ে দিবি, আমি তাকে একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর দিতে পারলে তবে সে ছাড়া পাবে, প্রশ্নের উত্তর দিতে না পারলে আমার হাতে তার মৃত্যু হবে। কিন্তু আজ পর্যন্ত তার প্রশ্নের উত্তর দিতে পারিনি, থিবেশের অর্ধেক মানুষকে সে মেরে ফেলেছে, আর এখনো যারা পড়ে আছে তারা হয় মৃত্যুর জন্য অপেক্ষা করছে, নয়তো বা দেশ ছেড়ে পালাচ্ছে। রাজা লায়ুসের স্ত্রী ইয়োকাস্তা খুবই অল্প বয়স তার, কিন্তু ফিংসের ভয়ে রানী ইয়োকাস্তাকে বিয়ে করে থিবেশের রাজা হতে কেউ রাজি নয়। আমরা এখন জানি না এ যন্ত্রণা থেকে মুক্তির উপায়, জানি না থিবেশ আর বাঁচবে কিনা। থিবেশ আবার বাঁচবে, নিশ্চয় বাঁচবে, আমি বাঁচাবো থিবেশকে। তুমি? হ্যাঁ আমি। কিন্তু আমরা তো তোমাকে তার কাছে যেতে দিতে পারি না, তুমি আমাদের অতিথি। অতিথি হিসেবে যখন গ্রহণ করলে তখন আমার দায়িত্ব তোমাদেরকে ওই রাক্ষসের হাত থেকে মুক্ত করা। বলো কোথায় গেলে তাকে পাবো? কিন্তু ভয়ানক মায়াবী রাক্ষস,
তার কাছ থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি। আমি মায়ায় বিশ্বাস করি না, আমি এদের পাস, মৃত্যু ভয় আমার নাই। বলো কোথায় গেলে তাকে পাবো? Ha ha ha!
Philippe Bosch, 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 Philippe Bosch,